নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো ছোট বড় সকলের পছন্দের চিকেন পপকর্ন রেসিপি। নামি দোকানের খুবই দামি চিকেন পপকর্ন যে বাড়িতেই খুব সহজে ও খুব কম খরচায় তৈরি করা যায়, যা ট্রাই করলে আপনারাও অবাক হবেন। তাহলে চলুন শুরু করি। আর এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট রেগুলার পেতে এখনই শম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে নিতে ভুলবেন না। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে ছোট ছোট চৌকো চৌকো করে টুকরো করে কেটে নেব, তারপর ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন, 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, আর 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ব্ল্যাক সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার, আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে দুধ। এবারে সবকিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে রেখে দেব মিনিমাম 30 মিনিট, তবে একটু বেশি সময়, যদি 1-1.5 ঘন্টাও রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হবে। চিকেনটা ভালোমতো ম্যারিনেট করার পর ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গেছে, চিকেনটাও খুব ভালোমতো ম্যারিনেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে অন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দার সঙ্গে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুটও দেওয়া যেতে পারে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ব্রেড ক্রাম। এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, এটাও আপনারা নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করে নেবেন। এবারে সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবারে আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনের কয়েকটা পিস। এবারে একটা স্পুনের সাহায্যে এই চিকেনের পিসগুলোকে খুব ভালো করে এই মিশ্রণটা দিয়ে কোটিং করে নেব। এইভাবেই ম্যারিনেট করা সমস্ত চিকেনের পিসগুলোই আমি কোটিং করে নেব। চিকেন পপকর্নের জন্য চিকেনগুলো কোটিং করার কাজ আমাদের কমপ্লিট। এবারে আমরা চলে যাব ফাইনাল স্টেপে। ফাইনাল স্টেপে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা যখন খুব ভালোমতো গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেন পপকর্নগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। ১.৫ মিনিট হয়ে গেলে আমাদের চিকেন পপকর্নের পিসগুলোকে উল্টে দিতে হবে, আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু চিকেন পপকর্নগুলোকে ভাজতে হবে। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে চিকেন পপকর্নগুলো মুচমুচে করে, ক্রিস্পি করে আর গোল্ডেন ব্রাউন করে আমাদের ভেজে নিতে হবে। চিকেন পপকর্নগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়েই গরম গরম পরিবেশন করে দেব টমেটো কেচাপের সঙ্গে। তাহলে দর্শক বন্ধুরা, দেখলেন তো নামি দোকানের দামি চিকেন পপকর্ন আমরা কত সহজে এবং কম খরচায় বাড়িতে তৈরি করে নিলাম। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।